হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। রোভার্স ব্লগের আজকের পর্বে আমরা দেখাবো কীভাবে 5 রাত 6 দিনে আপনারা সাউথ ও ওয়েস্ট সিকিমের নামচি, রাবাংলা এবং পেলিং ঘুরে দেখবেন। সাথে থাকবে গ্যাংটকের ঘুরে দেখাও। কীভাবে ট্যুর প্ল্যানটা করবেন, খরচ কত হতে পারে, কবে কবে কোন কোন জায়গায় ঘুরবেন, কীভাবে ঘুরবেন, গ্যাংটকের এমজি মার্গের কাছে বাজেট হোটেল কোথায় পাবেন, রাবাংলা পেলিংয়ের বেস্ট ভিউ হোটেল ইত্যাদি যাবতীয় সব তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ট্যুর প্ল্যানটা, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। এর আগে সিকিম সিরিজের প্রত্যেকটা জায়গায় পার্ট ওয়াইজ ভিডিও অলরেডি আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। ডিটেলসে দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে সব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন সিকিম সিরিজের এই শেষ ভিডিওটা এবার শুরু করা যাক। আমাদের জার্নিটা আমরা স্টার্ট করেছিলাম হাওড়া স্টেশন থেকে। আমাদের ট্রেন ছিল কামরূপ এক্সপ্রেস, যেটা 6:30 সময় সন্ধেবেলা ছেড়েছিল এবং ট্রেনের নির্ধারিত সময় পরের দিন ছিল ভোর 5:30 সময়। এই কামরূপ এক্সপ্রেস ছাড়াও আরও অনেক ট্রেন আছে যেটায় করে আপনারা এনজেপি যেতে পারবেন। তো আমি স্ক্রিনে সেই ট্রেনের লিস্ট একটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, এছাড়া ডিসক্রিপশন বক্সে গেলে। ট্রেন ভালোই গতিতে এগিয়ে চলেছে, এরপর ট্রেন একবার হল্ট দেবে হচ্ছে ব্যান্ডেলে, তারপর অম্বিকা কাল্লা, নবদ্বীপ, এরকমভাবে পরপর স্টেশন ধরে এগোবে। তো আশা করছি আমরা কালকে ভোরে রাইট টাইমেই আশা করছি পৌঁছবো। তাহলে দেখা হবে আবার কালকে একেবারে এনজেপি পৌঁছে। পরদিন ভোরবেলা নির্ধারিত সময় প্রায় 10 মিনিট আগেই আমাদের ট্রেন এনজেপি পৌঁছে গেছিল, আর এনজেপি স্টেশনে অলরেডি আমাদের রিজার্ভ কার বুক করাই ছিল, তাই আর দেরি না করে আমরা স্টেশন থেকে বেরিয়ে সরাসরি কারের কাছে পৌঁছে গেছিলাম এবং আমাদের গ্যাংটকের দিকে যাত্রা শুরু করে দিয়েছিলাম। আমি আপনাদেরকে বলবো যে রিজার্ভ কার্ড করেই যান। এনজেপি থেকে গ্যাংটকে রিজার্ভ কার্ড মোটামুটি 4,000 থেকে 6,000 নিতে পারে। এই দামটা ভ্যারি করছে কোন সিজনে যাচ্ছেন তার উপর। 7-সিটার গাড়ি তার 4,000 থেকে 6,000 টাকা পড়তে পারে। এছাড়া আপনারা শেয়ার কারেও যেতে পারেন, যেখানে 500 টাকা মতো পড়তে পারে। আর যদি বাসে যেতে চান তাহলে এনজেপি থেকে শিলিগুড়ি যেতে হবে টোটোয় করে, সেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন গ্যাংটকে যাবে, যেখানে মোটামুটি ভাড়া 200 টাকার মধ্যে হতে পারে। এখানে একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়েছে এবং এই যে তিস্তা নদীর একদম সামনে বয়ে চলেছে, আর ভীষণ ঠান্ডা বাতাস বইছে এবং কাঁপুনিও দিচ্ছে, সাথে রোমাঞ্চকর একটা ব্যাপার, বেশ মজা। এদিকে মিমি তো পাগলের মতো লাফাচ্ছে। এখন মোটামুটি 8টা মতো বাজে। তো আমরা এখানে হোটেল আদিত্য বলে একটা হোটেল রয়েছে, তো এখানে আমাদের ব্রেকফাস্ট সেরে নেব, তারপর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো দেখা যাক এখানে ব্রেকফাস্টে কী কী অ্যাভেলেবেল রয়েছে। ঠিক উল্টো দিকেই পাহাড়, আর এখানে গাড়ি যাতায়াত করছে। তো চলুন ব্রেকফাস্ট করে নিই চটপট। মোমোর স্টাফটাও খুব ভালো, ভেতরে চিকেনের পরিমাণটাও ভালোই রয়েছে, সাইজটা তো দেখালাম আমি, যথেষ্ট ভালো। এখন ধোঁয়া উঠছে গরম গরম, আহা, এরকম মোমো খেলেই মজা। ব্রেকফাস্ট করে নিয়ে এবারে আমরা আবার আমাদের গন্তব্যে এগিয়ে চলেছি। যাওয়ার পথে ত্রিবেণী পড়বে, তো যদি সুযোগ পাই তাহলে সেখানে নেমে আপনাদেরকে একবার দেখাবো। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এইখানে ওই তিস্তার বান হয়ে যাওয়ার পর তো জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে, তবুও ওই যাওয়ার পথে চোখে পড়লো তাই দেখিয়ে দিলাম আপনাদের, আর নিজেও একটু দেখে নিলাম। আমরা এখন রংপোতে রয়েছি, আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। এই যে সামনে যে অংশটা দেখছেন এটা হচ্ছে সিকিমের পার্ট। তো আমরা বেঙ্গল ছেড়ে এবারে এই রাস্তা দিয়ে
সিকিমে ঢুকছি। সকাল 8টার পর কোনো বাইরের গাড়ি গ্যাংটক শহরের ভেতর ঢোকার অনুমতি নেই, তাই আপনাদের গাড়ি দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড অবধি পৌঁছবে, তারপর সেখান থেকে ক্যাব ধরে আপনাদেরকে পার্টিকুলার হোটেলে পৌঁছবে। এই হচ্ছে দেউরালি লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। এটা হ্যাঁ দেখুন, প্রচুর ট্যাক্সি প্রাইভেট কার রয়েছে। এখন মোটামুটি 12টা বাজে, তো আমরা দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড যাই বলুন সেখানেই নামলাম। আর এইখান থেকে এবার আমাদেরকে আবার গাড়ি ভাড়া করতে হবে, ছোট ক্যাব ভাড়া করে তারপর আমাদেরকে গ্যাংটকে আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলে আমাদেরকে পৌঁছাতে হবে। আমাদের ক্যাব আমাদের জার্নিতে বেরিয়ে গেছে, এবারে আমরা মোটামুটি আমাদের হোটেল যেটা রয়েছে সেই দিকে যাচ্ছি। আমরা চ্যাংলোচেন বলে হোটেলটাকে বুক করেছি, তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো হোটেলটা কেমন, পুরো টোটাল একটা ভালো রিভিউ দেবো আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয় যদি ওখানে বুক করেন, যাবতীয় ডিটেলসও দিয়ে দেবো। তাহলে চলুন, বেশিক্ষণ লাগবে না, খুবই কাছে। আর ক্যাব আমাদের পার ক্যাব 300 টাকা করে নিচ্ছে এবং একটা ক্যাবে 4 জন করে। এই হচ্ছে আমাদের হোটেল চ্যাংলোচেন, আমরা এখন এখানে ঢুকবো, চেক ইন করবো। এখন মোটামুটি 12:30 মতো বাজে। হোটেল চ্যাংলোচেন একটি মাঝারি মাপের হোটেল, আর এখানকার রুম চার্জে স্টার্ট হয় 1000 টাকা থেকে। বুকিংয়ের নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর এই চ্যাংলোচেন হোটেল থেকে এমজি মার্ক মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। হোটেলটা টোটাল 3টে ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো আমাদের ফার্স্ট ফ্লোরে 3টে রুম দিয়েছে আর সেকেন্ড ফ্লোরে 2টো রুম। চলুন রুমগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম, দারুণ অ্যাম্বিয়েন্স, খাট মোটামুটি যা আছে, 3 জন আরামসে শুতে পারবে। এখানে একটা টেবিল রয়েছে রুম সার্ভিসের জন্য, এখানে টেলিফোন রয়েছে, এখানে জানলা, টিভি। আচ্ছা, এখানে জুতো রাখার জায়গাও রয়েছে, কভার রয়েছে জামা কাপড় রাখার জন্য বা অন্যান্য কিছু। আচ্ছা, এখানে একটা মিরর রয়েছে আর টেবিল রয়েছে, আর এখানে একটা বড় টেবিল রয়েছে। তো চলুন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মডার্ন, বেসিন, কমোড, স্নানের জায়গা, এখানে গিজার রয়েছে। মোটামুটি খুবই ভালো রুম। হোটেলে চেক ইন করার পর আমরা ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করতে গেছিলাম, এবং লাঞ্চটা আমরা হোটেলের মধ্যেই করেছিলাম। আপনারা চাইলে হোটেলেও করতে পারেন, কিংবা হোটেলের বাইরে অনেক রেস্টুরেন্ট আছে সেখানেও করতে পারেন। এখানকার খাবার কিন্তু একটু কস্টলি, এটা মাথায় রাখবে। খাবার দাবার শেষ হওয়ার পর আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেওয়ার পর বিকেলে মোটামুটি 4:30 নাগাদ এমজি মার্কের দিকে রওনা দিয়েছিলাম। ওখান থেকে হাঁটা পথে 5 থেকে 10 মিনিট লেগেছিল। এমজি মার্কে গিয়ে আপনারা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে পারেন, বিভিন্ন রকম সুভেনিয়ার কিনতে পারেন, ওখানে অনেক রেস্টুরেন্ট আছে সেখানে খাবার দাবার ট্রাই করতে পারেন, এবং ওখানে বসে গল্প গুজবও করতে পারেন, ছবি তুলতে পারেন। ভীষণ সুন্দর ওখানকার অ্যাটমসফিয়ার, আপনারা এনজয় করতে পারবেন। আর এমজি মার্গের দোকানপত্র কিন্তু রাত্রির 8টার পর থেকে আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে, তাই আমরা যথারীতি ঘোরাঘুরি করার পর, টুকটাক কেনাকাটি করার পর আবার হোটেলে ফিরে এসেছিলাম সেদিনকার মতো। পরদিন সকাল সকাল মোটামুটি 7:30টার মধ্যে আমরা গ্যাংটকের সাইট সিনিং এর জন্য বেরিয়ে পড়েছিলাম। তো গ্যাংটকে বলা হয় যে 10 পয়েন্ট সাইট সিনিং, বাট অ্যাকচুয়ালি দেখার মতো থাকে 7খানা পয়েন্ট, মেন 7খানা পয়েন্ট। সেই 7টা জায়গা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। তো প্রথমেই দেখবো আমরা হনুমান টক, তারপর সেখান থেকে গণেশ টক, হিমালয়ান জুলজিক্যাল গার্ডেন, টাসি ভিউ পয়েন্ট, গঞ্জাং মনেস্ট্রি, বাপ্তাং ওয়াটারফলস, এবং সবার শেষে গ্যাংটকের ফেমাস রোপওয়ে। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আর আমাদের প্রথম গন্তব্য এখন হনুমান টক। তো আমাদের গাড়ি যেহেতু রিজার্ভ করাই ছিল, গাড়ি চলে এসছে, আর এখান থেকে সকালে 8টার আগে বেরোতে হবে, কারণ এটা নিয়ম এখানকার। তো আমরা মোটামুটি 7:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। আর আপনারা যদি গাড়ি রিজার্ভ না করেন, এখান থেকেও রিজার্ভ করতে পারেন, যেটা দেউরালি স্ট্যান্ড থেকে, ওখান থেকে
প্রত্যেকটা গাড়ি এই 10 পয়েন্টস ঘোরানোর জন্য 1,500 টাকা করে চার্জ করবে, এক একটা গাড়িতে মোটামুটি 4 জন করে। এখানে আপনারা যখন ট্যুর করবেন এরকম রাস্তায় এনারা চকলেট ভুট্টা এইসব বিক্রি করছেন, আপনারা চাইলে কিনতে পারেন আপনাদের যদি মনে হয়। এইখানে মন্দিরে যাওয়ার আগে এই হচ্ছে জুতো রাখার জায়গা, শু স্ট্যান্ড, এখানে রেখে তারপর উঠতে হবে। তো এখন আপাতত জুতো রাখি, ফ্রি অফ কস্ট, চাপ নেই। হনুমান টকের মন্দির দর্শন করতে গেলে অনেকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় এবং যত ওপরে উঠবেন সেখান থেকে সিনিক বিউটি সত্যি অপূর্ব দেখার মতো, আর তারপর মন্দির দর্শন তো রয়েছে। আমাদের হনুমান টক দেখা তো হয়ে গেল, মন্দির দর্শনও হয়ে গেছে, এবারে আমরা নিচে নামছি এবং আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোবো। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্য গণেশ টক এবং হিমালয়ান জুলজিক্যাল পার্কের দিকে এগিয়ে চলেছিলাম। গণেশ টক আর হিমালয়ান জুলজিক্যাল পার্ক একদমই অপোজিটে অবস্থিত। প্রথমে আপনারা গণেশ টক দেখে নেবেন, তারপর বেরিয়ে হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই গণেশ টকের ওপরে এখানে বিভিন্ন সুভিনিয়ার গিফটস আপনারা কিনতে পারেন, সেম এই লোকাল মার্কেটের মতোই। অনেক কিছুই রয়েছে। আর এই দিকে ওখানে পুজো দেওয়ার জন্য ডালিও রয়েছে, সেটাও কিনতে পারেন। তাই গাড়ি আছে এখানে, পার হেড টিকিট 25 টাকা করে। আর যদি আপনারা এরকম গাড়ি নিয়ে ভেতরে যেতে চান কাইন্ড অফ সাফারির মতো, তাহলে আপনাদেরকে পার গাড়ি 100 টাকা করে দিতে হবে। তো যেহেতু আমাদের দুটো গাড়ি রয়েছে, 200 টাকা দিতে হচ্ছে, আর তার সাথে 25 টাকা করে যতজন রয়েছে ততজনের টিকিট। এই জুলজিক্যাল পার্কের ভেতরের এরিয়াটি বিশাল বড় এবং দেখতেও অনেকটাই সময় লাগবে, তাই হাতে যদি সময় থাকে তবেই আপনারা পুরোটা কভার করতে পারবেন। আমরা হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই পুরোটা কভার করতে পারিনি, তবে দেখার মতো প্রচুর জীবজন্তু রয়েছে, ভেতরে গাড়ি রাখার জায়গাও রয়েছে এবং ম্যাপ দেওয়া রয়েছে যেটা আপনাকে ডিরেকশন দিয়ে দেবে যে কোনখানে কোন জন্তু আপনারা দেখতে পাবেন। জুলজিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে পরের ডেস্টিনেশনে যাওয়ার সময় রাস্তায় ব্র্যান্ড কনজারভেটরি পড়েছিল যেখানে ফ্লাওয়ার এক্সিবিশন হয়, তো আপনারা চাইলে এখানেও ঢুকতে পারেন, দেখতে পারেন। এরপর দেখে নিন দাসি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে উপরের দিকে সিঁড়ি ভেঙে কিছুটা উঠতে হবে। এই হচ্ছে দাসি ভিউ পয়েন্ট, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনারা ভিউ দেখতে পাবেন। দেখি চলুন 180 ডিগ্রিতে কি ভিউ আসছে এখানে। দাসি ভিউ পয়েন্ট দেখা হলে আপনারা এখান থেকে সোজা চলে যান গঞ্জাং মনেস্ট্রি দেখতে। এই গঞ্জাং মনেস্ট্রি সকাল 7টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে, আর এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি দিতে হয় 10 টাকা করে, আর যাদের বয়স 10 বছরের কম তাদের কোনো এন্ট্রি ফি লাগে না। গঞ্জাং মনেস্ট্রি দেখা হলে এবার চলে যান বাগদান ফলস দেখতে। ছোটখাটো একটা ফলস কিন্তু খুব সুন্দর দেখতে, আর এখানে অ্যাক্টিভিটি করার ব্যবস্থাও রয়েছে, জনপ্রতি 100 টাকা করে নেয়। বাগদান ফলস দেখার পর আপনাদেরকে আবার দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে ফিরে আসতে হবে রোপওয়ে চড়ার জন্য। এই দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরোলেই এই যে টিকিট কাউন্টার এই দিকে রোপওয়ে, আমরা এদিকেই যাবো এখন। এই রোপওয়েতে চড়তে গেলে জনপ্রতি টিকিট 130 টাকা করে,
আর যাদের বয়স 3-5 বছর তাদের 68 টাকা করে লাগে, আর যাদের বয়স 3 বছরেরও কম তাদের কোনো টাকা লাগে না। এই রোপওয়েতে আমার প্রথমবার চড়া, একটু ভয় লাগছিল বলাই বাহুল্য, কিন্তু রোপওয়েতে চড়ার পর যখন এত সুন্দর দৃশ্য দেখছিলাম সত্যি মনটা আনন্দে ভরে উঠছিল। গোটা গ্যাংটক শহরটাকে যেন হাতের মুঠোর মধ্যে পেয়েছি এরকম মনে হচ্ছিল। সেদিনকার মতো গ্যাংটক সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তারপর আমরা যথারীতি আমরা হোটেলে ফিরে এসেছিলাম। তো এখানে আপনাদের সুবিধার জন্য আমি সংক্ষেপে দেখিয়েছি, ডিটেলস যদি গ্যাংটক ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে বা ডিসক্রিপশনে দু জায়গাতেই দেওয়া রইল, আপনারা চাইলে গিয়ে ডিটেলসে দেখতে পারেন। তৃতীয় দিন সকালে গ্যাংটক থেকে আমরা চেক আউট করে নামচি চারধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গ্যাংটক থেকে নামচি যেতে বেশ খানিকটা সময় লাগে, আর সেদিনকে পলিটিক্যাল কিছু কারণের জন্য আমাদের রাস্তায় আরও 2 ঘন্টা মতো নষ্ট হয়েছিল। যাই হোক, আমরা কিছুটা দেরিতেই নামচি চারধামে পৌঁছেছিলাম। 50 টাকা দিয়ে আমরা কেটে নিলাম পার্কিং টিকিট। এই হচ্ছে নামচি চারধাম, যেটাকে সিদ্ধেশ্বর ধামও বলা হয়। তার পার্কিং স্পেস, এখানে আপনাদের গাড়ি রাখতে পারবেন এবং পার্ক গাড়ি 50 টাকা করে দিতে হচ্ছে, এটা দেখালো আমি। আর এখানে খাবারের জায়গা রয়েছে, দোকান রয়েছে, এখান থেকে আপনারা খেতেও পারেন। এবারে আমরা এন্ট্রি নিচ্ছি এদিক দিয়ে। তো সিনিয়র সিটিজেন এদের জন্য 25, জেনারেল ভিজিটরদের জন্য 50 টাকা, আর 10 বছরের কম যাদের বয়স তাদের ফ্রি। এই জায়গাতে আমাদেরকে জুতো জমা রাখতে হবে, তারপর আমাদেরকে মেন জায়গায় যেতে হবে দেখার জন্য। নামচি চারধামে মূলত 4টি ধামের যে মন্দির তার অনুকরণে তৈরি 4টি মন্দির রয়েছে। এছাড়াও 12টি জ্যোতির্লিঙ্গের মন্দিরও রয়েছে যেগুলি দেখার মতো। এতগুলো মন্দির দেখতে গেলে আপনাদেরকে 1.5 ঘন্টার মতো সময় তো দিতেই হবে, 2 ঘন্টা দিলে আরও ভালো। আর আমরা যেহেতু রাস্তাতেই কিছু কারণবশত অলরেডি 2 ঘন্টা লেট করে ফেলেছিলাম, সেই জন্য আমরা খুব বেশি সময় দিতে পারিনি, তাড়াতাড়ি দেখতে হয়েছিল। আর এই নামচি চারধামের সব থেকে বড় আকর্ষণ যেটা, সেটা হলো এখানে মহাদেবের বিশাল মূর্তি, এবং সেই মূর্তির নিচে মহাদেবের মন্দিরও রয়েছে যেখানে আপনারা চাইলে পূজাও দিতে পারেন। তাই আমি বলবো যে এই চারধাম যখন দেখতে যাবেন হাতে একটু বেশি করে সময় নিয়ে যাবেন, তাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারবেন প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে। এবারে আমরা এই নামচি চারধাম, মানে যেটা সিদ্ধেশ্বর চারধাম বলা হয়, সেটা দেখে এখন আমরা যাচ্ছি শ্যামরূপসি মনেস্ট্রির দিকে। শ্যামরূপসি মনেস্ট্রিতে ঢুকতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয় এবং প্রতি গাড়ি হিসাবে 50 টাকা পার্কিং চার্জ দিতে হয়। 7,000 ফিটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রিটি একটি অন্যতম বিখ্যাত জায়গা। আমরা যখন এই মনেস্ট্রির ভেতরে ঢুকেছিলাম, বিশ্বাস করুন ওখানে মেঘেদের এত আনাগোনা এবং এত কুয়াশা, প্রচণ্ড ঠান্ডাও ছিল কারণ এতটা উচ্চতায় যেহেতু, ভীষণ ভালো লাগছিল। তার সাথে সাথে এই মেঘেদের খেলা, এবং এখানে বিশাল বড় একটি বুদ্ধ মূর্তিও রয়েছে যার নিচে মনেস্ট্রিটা রয়েছে। শ্যামরূপসি মনেস্ট্রির এরকম মায়াবী পরিবেশ অনুভব করার পর আমাদের পরবর্তী এবং সেই দিনের শেষ গন্তব্য ছিল ট্রিনিটি গার্ডেন, আমরা সেটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন আজকের মতো, ট্রিনিটি গার্ডেন। ওদিকে ঢোকার জায়গাও রয়েছে। এটা হচ্ছে এখানকার একটা লোকাল ফুড, সেল রুটি বলছে, আলুরদম দিয়ে খেতে হয়, সামান্য মিষ্টি মিষ্টি খেতে, অন্য রকম জিনিসটা মিমি ট্রাই করছে আলুরদম দিয়ে, কেমন লাগছে একটু বল। টেমিটি গার্ডেন দেখে আমরা আমাদের রাবাংলার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। এই হচ্ছে হোটেল কানাকা রেসিডেন্স রাবাংলাতে, এখানেই থাকবো আমরা। এই হচ্ছে আমাদের রুম, বেশ বড়ই রয়েছে, টিভি
মুরগি রয়েছে, জানি না চলে কিনা, পেটটা বেশ বড়, আর ওয়াশরুমটা, এই হচ্ছে ওয়াশরুম, ইমপ্রেসিভ। আমাদের রুমটা হোটেলটা এমন জায়গায় ফেলেছে এরা, এত সুন্দর জায়গায় দিয়েছে। দেখুন এখান থেকে এই যে বুদ্ধা পার্ক রাবাংলার, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এখান থেকেই দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তিটা। রাতে আর কোথাও বেরোনো হয়নি, ডিনার করে জাস্ট আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম সেদিন রাতে। আমাদের আজকে জার্নি স্টার্ট হচ্ছে, তো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এখন চেক আউট করছি এবং এখান থেকে আমরা পেলিংয়ের দিকে যাত্রা শুরু করব। আগে এখান থেকে বুদ্ধা পার্ক যাবো রাবাংলার, সেটা দেখে তারপর পেলিংয়ের দিকে যাব। সেখানে যাওয়ার সময় দুটো সাইট সিন করব, তাহলে চলুন এগোনো যাক। চতুর্থ দিন সকালে রাবাংলা হোটেল থেকে চেক আউট করার পর 10 মিনিটের মধ্যেই আমরা বুদ্ধা পার্কের সামনে পৌঁছে গেছিলাম গাড়িতে করে। এই বুদ্ধা পার্ক সকাল 9টার সময় ওপেন হয় এবং সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আর এখানে ঢুকতে হলে জনপ্রতি 80 টাকা করে টিকিট কাটতে হবে, আর যদি কেউ স্টুডেন্ট থাকে তাহলে তার জন্য 20 টাকা টিকিট, তবে সেক্ষেত্রে স্টুডেন্ট কার্ড দেখানো বাধ্যতামূলক। জাস্ট অসাধারণ একটা ভিউ আজকে, যদিও ওয়েদারটা খুব একটা ক্লিয়ার নয়, মানে ভীষণ কুয়াশা রয়েছে, মেঘ রয়েছে এবং মেঘলা আকাশ, যদিও মাঝে মাঝে নীল আকাশ দেখা যাচ্ছে কিন্তু পেছন দিকের পোর্শনটা পুরোটাই মেঘলা, যে কারণে অতটা পরিষ্কার নয়, মানে আলোটা আর একটু ব্রাইট হলে রোদ উঠলে তখন জায়গাটা আরও সুন্দর লাগার কথা। এই সিঁড়ি বেয়ে উঠলাম ওপরে এবং বুদ্ধা পার্কের মেইন আকর্ষণ যেটা, সেই বুদ্ধ মূর্তির ঠিক নিচে দাঁড়িয়ে আছি। ভেতরে মনেস্ট্রি রয়েছে, ওখানে ফটোগ্রাফি নিষিদ্ধ তাই ভেতরে ঢুকে দেখাতে পারবো না, কিন্তু এইটা দেখুন বুদ্ধা পার্ক দেখা মোটামুটি কমপ্লিট, আপনাদেরকে মোটামুটি আমি দেখিয়ে দিলাম, বাকি সৌন্দর্য উপভোগ এখানে এসে করতে হবে। এই এখন রোদটা উঠেছে, এখন আরও আস্তে আস্তে ওয়েদার পরিষ্কার হচ্ছে, কিন্তু মেঘলা ব্যাপারটা রয়েইছে স্টিল কিছু কিছু জায়গায়। তাহলে চলুন এবারে আমরা রাবাংলা থেকে বেরিয়ে পেলিংয়ের দিকে যাব এবং যেতে যেতে সাইট সিন দুটো করার কথা রয়েছে, দেখা যাক অন দ্য ওয়েতে কী হয়। রাবাংলা থেকে পেলিংয়ে যেতেই অনেকটা সময় আমাদের চলে গেছিলো, তাই সেদিনকার মতো আমাদের শেষ গন্তব্য ছিল পেলিং মনেস্ট্রি। বেশ কয়েকশো বছরের পুরনো এই পেলিং মনেস্ট্রি, আর এটা তিনতলা বিশিষ্ট কাঠের তৈরি। ওপরে ওদের একটা মিউজিয়াম রয়েছে, ওটা অবশ্যই দেখবেন, ওখানে ওদের কয়েকশো বছরের পুরনো বিভিন্ন রকমের জিনিস আপনারা দেখতে পাবেন। আজকের মতো আমাদের ট্রিপ হচ্ছে, এবার আমরা হোটেলে চেক ইনের জন্য এগিয়ে যাবো পেলিংয়ে। পেলিংয়ে এই হচ্ছে আমাদের হোটেল কার্মা, হোটেল কার্মা অ্যান্ড রেস্টুরেন্ট, চলুন দেখি ভেতরটা কেমন। এই হচ্ছে রুম, বেশ বড় খাট রয়েছে, এদিকে একটা এক্সট্রা কট দেওয়া, টিভি, এদিকে জানলা খুললেই যদিও দেখা যাবে নিজে, ঠিক আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও ঠিকঠাক। পেলিং হোটেলের বুকিং ডিটেলস আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আর সেদিনকে পেলিংয়ে হোটেলে চেক ইন করার পর আমরা আর বাইরে বেরোইনি, সন্ধ্যের টাইমটা নিজেরা গল্পগুজব করে কাটিয়েছিলাম এবং রাতেও ডিনার করে শুয়ে পড়েছিলাম তারপর। পঞ্চম দিন সকাল সকালই আমরা পেলিংয়ে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম, যদিও আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে পড়ার কথা ছিল, কিন্তু ড্রাইভার একটু দেরি করে আসায় আমরা 9:30 নাগাদ বেরিয়েছিলাম। তবে আপনারা চেষ্টা করবেন আর একটু তাড়াতাড়ি বেরোন। তো ফাইনালি আমরা অরেঞ্জ গার্ডেনের সামনে এসে গেছি, তো এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। এখানে অরেঞ্জ গার্ডেন যেটা বলা হচ্ছে এটা একটা রিভারের নামও, ঠিক আছে, পাশ দিয়ে হয়ে গেছে, তো আমরা যাবো সেখানে। এটা মোটামুটি সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা, আর এখানে বোধহয় এন্ট্রি ফিও রয়েছে জানি না, দেখতে হবে নিচে নামলে। তাহলে চলুন এগোনো যাক, আর এখানে হচ্ছে আপনাদের গাড়ি পার্কিংয়ের জায়গা, মানে পার্ক করে তারপর নিচে যেতে হবে আমাদের গন্তব্যের দিকে। আমরা এবার নিচের দিকেই নামছি অরেঞ্জ গার্ডেন রিভারের দিকে।
একদমই পাথুরে রাস্তা, মসৃণ রয়েছে কিন্তু পাথর দিয়ে তৈরি। এটাতে জাস্ট দেখুন অরেঞ্জগুলো, ভর্তি অরেঞ্জ। এইগুলো তো অত নেই, এটাতে আছে কিছু, কিন্তু এটাতে ভর্তি। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন যা লোভ লাগছে না। কিন্তু এইগুলো একটাও তোলা যাবে, একটা তুললেই 500 টাকার ফাইন। যাই হোক, চোখ দিয়ে দেখে মন করে। অরেঞ্জ গার্ডেনে এখানে ঢোকার সময় পার হেড 30 টাকা করে টিকিট। আর এই যে অরেঞ্জ ভ্যালি হোমস্টে রয়েছে, এখানে দেওয়া রয়েছে, স্ক্রিনে আবার দিয়ে দেবো, যাতে আপনারা এখানে বুকিং করতে পারেন যদি থাকতে চান। এখানে নদীর ধারে প্রচুর এরকম স্টল রয়েছে যেখানে এদের ওয়াইন, জুস, মোমো এসব পাবেন। দেখুন আর এই জায়গাটা কতটা সুন্দর জায়গা, মানুষের এখানে ছবি তুলছেন, খরস্রোতা নদী বয়ে যাচ্ছে। এখানে সামনেটায় ঘিরে দেওয়া রয়েছে যাতে মানুষ নদীর ভেতরে ওইদিকে যেতে না পারে, কারণ মানুষ উচ্ছ্বসিত হয়ে অনেক সময় চলে যান এবং বিপদে পড়বে, সেই জন্যই আর কি। ওই যে নো এন্ট্রি বলে লেখাও রয়েছে ওইদিকে। এখান থেকে ওয়াইন কিনতে পারেন। আমরা একটা রডোডেনড্রন আর একটা অরেঞ্জের ওয়াইন নিচ্ছি, এগুলো 100 টাকা করে। টেস্ট করে দেখতে হবে কতটা ভালো বা খারাপ, বুঝতে পারার পরে। এছাড়াও এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, সেগুলো আপনারা কিনতে পারেন। রিভার অরেঞ্জ গার্ডেন দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল খেচুয়াপল্লি লেক। এই হচ্ছে খেচুয়াপল্লি লেকের গেট এন্ট্রান্স, যার সামনে টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে পার হেড 30 টাকা করে। তাই চলুন টিকিটটা কেটে নিয়ে ভেতরে ঢুকতে হবে আমাদের। মূল গেট থেকে খেচুয়াপল্লি লেকে পৌঁছতে আপনাদেরকে প্রায় 10 মিনিট হাঁটতে হবে। রাস্তা মোটামুটি ভালোই, রাস্তার মাঝে মাঝে বসার জায়গাও রয়েছে। খুব সম্ভবত আমরা আমাদের গন্তব্যের সামনে পৌঁছে গেছি। এখানে একটা স্ট্যাচু রয়েছে, আর ঠিক এই দিকেই রয়েছে এই যে লেকটা বড় দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে খেচুয়াপল্লি লেক বা খেচুয়াপল্লি লেক যেটা বলি আমরা সেইটা। খেচুয়াপল্লি লেক দেখে নেওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল সিকিমের সব থেকে উচ্চতম ওয়াটারফল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আমরা তখন সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে টিকিট কাটতে গেলে পার হেড 20 টাকা করে নিতে হচ্ছে, দিয়ে তারপরে এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক এগিয়ে। আমরা বহু প্রতীক্ষিত সেই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে, দেখুন কি ফোর্স, অসাধারণ। এই দিকে উঠে যেতে হবে আমাদের সামনে গিয়ে যাওয়ার জন্য। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল রিম্বি ওয়াটারফলস, যেটা আমাদের হোটেলে ফেরার পথে রাস্তার ধারেই পড়বে। তো সেটাও আমরা দেখে নিয়েছিলাম, কিন্তু আমরা যেহেতু সকালে 1-1.5 ঘন্টা লেটে বেরিয়েছিলাম, তাই লাঞ্চ আওয়ার টাইম পেরিয়ে যাওয়ার ফলে আমরা সেদিনকে আর স্কাইওয়াক দেখতে যেতে পারিনি। এই হচ্ছে রিম্বি ওয়াটারফলস। এখন জল এটা খুবই কম, তবু যতটুকু আছে সেটাই দেখাচ্ছি আপনাদের। আপনারা এখানে রানিংয়ে যাওয়ার সময় দেখতে পারেন আর ফেরার সময় দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা ফেরার সময় দেখে নিচ্ছি, দিয়ে এবার সোজা হোটেলে যাব। আজকে এটাই আমাদের লাস্ট সাইট সিইং, বাকি আবার কাল হবে। 6 নম্বর দিন সকাল সকাল আমরা পেলিংয়ের যে হোটেল সেই হোটেল চেক আউট করে সোজা পেলিং স্কাইওয়াকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা স্কাইওয়াকে পৌঁছে গেছি, তো ওই দিকে হচ্ছে স্কাইওয়াক। ওই প্রচণ্ড কুয়াশা, তাই না, কতটা ভালো ভিউ পাবো উপায় নেই। 10 ডিগ্রি চলছে, পুরো মেঘ দেখে বুঝতেই পারছেন। তো এই স্কাইওয়াকে যেতে গেলে ওখানে বোধহয় আগে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটটা কেটে নিই।
কাইওয়াকে যেতে গেলে আপনাদেরকে টিকিট কাটতে হবে এবং এই টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা করে। আর আমার একটা সাজেশন যে আপনারা চেষ্টা করবেন যদি শীতকাল নাগাদ চান বা যে সময় কুয়াশা থাকার চান্স অনেক বেশি, কারণ যেহেতু এটা হাই অল্টিটিউডে অবস্থিত, চেষ্টা করবেন যে দিনের বেলায় যখন সূর্যের আলোটা বেশি থাকে সেই রকম সময় যেতে। একদম সকাল সকাল গেলে কিন্তু আমাদের মতো প্রবলেমে পড়তে হতে পারে, মানে কুয়াশা ভর্তি থাকবে, চারদিকে সেরকমভাবে কিছু দেখতে পাবেন। এবার এইদিকে এই মনেস্ট্রিটা রয়েছে, এটা অনেকটা ওঠা, অনেকটা সিঁড়ি রয়েছে, ওপর দিকে উঠতে হবে, একদম কিছু দেখাই যাচ্ছে না, ছবি কি তুলবো এখানে দেখি। চলুন যদি ওপরে গিয়ে একটু ক্লিয়ার হয়, কারণ দূর থেকে অনেক বেশি কুয়াশা লাগছে, কাছে গিয়ে যদি একটু ক্লিয়ার হয়। আনফর্চুনেটলি এত কুয়াশার জন্য খুব বেশি ক্লিয়ার নয়, তবুও যতটা ক্লিয়ার হয় আর কি। নিচ থেকে তো একদম দেখাই যাচ্ছিল না। এই হচ্ছে সিঁড়ির ভিউ, ফাঁকাই রয়েছে। পেলিং স্কাইওয়াক দেখার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্য সিনসর ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই সিনসর ব্রিজ যাওয়ার পথেই একটি ওয়াটারফলস পড়ে, যেটি ছাঙ্গে ওয়াটারফলস। এই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস, জলটা কমই রয়েছে এখন। তো সিনসর ব্রিজ যাওয়ার আগে রাস্তা এটাই পড়ল, সেই জন্য এটা আগে দেখি একটু। আমাদের গাড়ি এই সিনসর ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছে, তো এই হচ্ছে সেই ব্রিজ, আমরা যাবো ওই দিকটায় যাবো। এখানে ঢোকার জন্য প্রথমে এখানে পার্কিংয়ের জন্য 50 টাকা করে দিতে হচ্ছে, তো সেটা আমরা দিয়ে এবার ওই দিকটায় যাচ্ছি। চলুন যাওয়া যাক। এই হচ্ছে সিনসর ব্রিজ, এখান দিয়ে গাড়িও যাতায়াত করে, সিঙ্গেল গাড়ি যাবে অ্যাট এ টাইম, এখন একটা গাড়ি যাচ্ছে অলরেডি। থেকে নদী বয়ে যাচ্ছে ঝর্ণার আকারে, আর এইখানে ব্রিজে সবাই দাঁড়িয়ে প্রচুর ছবি তুলছেন, দেখছে ব্রিজটা। আপনারা যদি 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যান করে আসেন, তাহলে এই সিনসর ব্রিজ দেখার পরই আপনাদেরকে এনজেপির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর যদি এক্সট্রা একটা দিন হাতে থাকে, যেরকম আমাদের ছিল, আমরা এই সিনসর ব্রিজ দেখার পর সোজা রওনা দিয়েছিলাম ছায়াতলের উদ্দেশ্যে। তো এই ছায়াতল জায়গাটা নিরিবিলি একটি পরিবেশের জায়গা, যেখানে গিয়ে আপনারা নিরিবিলিতে একটা রাত কাটাতে পারেন। এখানে বনফায়ারের সুবিধা রয়েছে এবং থাকার জায়গাটা খুব সুন্দর। এখান থেকে যেখানে আমরা ছিলাম হোটেল পালপাসা, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সুন্দর দেখা যায়, এবং রিসেন্টলি ওখানে নতুন করে স্কাইওয়াকও তৈরি হচ্ছে। তো এই ছায়াতল রিলেটেড একটা আলাদা ভিডিও আমার অলরেডি আগে করাই আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং সাথে সাথে আই বাটনও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এই এতদিনের একটা বড় ট্যুর যার গাড়িতে করে আমরা ঘুরেছিলাম, সেই ড্রাইভারের নাম হচ্ছে মিলন গুরুং। ওর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা চাইলে নির্দ্বিধায় ওর সাথে যোগাযোগ করে আপনারা ওর সাথে ঘুরে আসতে পারেন। আর তার সাথে আমি এই যে গোটা ট্যুর প্ল্যানটা, সেই গোটা ট্যুর প্ল্যানটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা এটি দেখে বুঝতে পারেন এবং নিজেদের মতো ট্যুর প্ল্যানটা করে নিতে পারেন। আর এই গোটা ট্যুরে আমাদের পার হেড খরচা পড়েছিল মোটামুটি 13,000-এর কাছাকাছি, যেহেতু আমরা ছায়াতলে এক্সট্রা একদিন ছিলাম সেই জন্য। আপনারা যদি ছায়াতলের দিনটা না রাখেন তাহলে আরও কম পড়তে পারে, এবং এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। প্রথম হচ্ছে যে আপনারা কোন সময় যাচ্ছেন তার উপর, আর দ্বিতীয় হচ্ছে আপনারা কতজন যাচ্ছেন তার উপর। তো এই সব কিছু মাথায় রেখে মোটামুটি বলতেই পারি যে মোটামুটি 12,000 টাকা আপনাদের খরচা হবে। তাহলে আজকের ভিডিও এই অবধি ছিল, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। পারলে বন্ধুদের সাথে শেয়ার করুন, ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং অবশ্যই সিকিম ট্যুর করে আসুন। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি রোবোট।